অনেকেই আছে প্রথমে একটা ব্যাটারি ব্যবহার করে তারপরে কয়েকদিন বা কয়েক বছর পরে আবার একটা ব্যাটারি কিনলো তো এই দুটো ব্যাটারি একসঙ্গে কি করে অথবা ভোল্টেজ একই রেখে ব্যাটারির কারেন্ট কি করে বাড়াবে যে কোনো ব্যাটারি প্যারালাল কানেকশান করে বড় করে নিন কি করে করবেন এই ভিডিওতে বিস্তারিত বুঝিয়ে বলবো তো প্রথমে যে ব্যাটারিগুলো বড় করবেন বা প্যারালাল কানেকশান করবেন দেখবেন ব্যাটারির উপরে প্লাস মাইনাস দুটো টার্মিনাল আছে প্লাসটা হয় লাল রঙের আর মাইনাসটা হয় কালো রঙের তো এবারে যেটা করবেন একটা ব্যাটারির প্লাস থেকে পরবর্তী ব্যাটারির প্লাসে একটি তার সংযোগ করে দিন এবং একইভাবে এই ব্যাটারির মাইনাস থেকে পরবর্তী ব্যাটারির মাইনাসে আরেকটি তার সংযোগ করে দিন ব্যাস কমপ্লিট এটাই হলো সঠিক নিয়মে প্যারালাল কানেকশান দাঁড়ান দাঁড়ান এখনই ভিডিও ছেড়ে পালাবেন না আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে এখন যা দেখালাম এটা করার পরে ব্যাটারির ভোল্টেজটা একই রয়ে গেল খালি আম্পিয়ারটা বাড়লো তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যেমন নাম প্লাসে প্লাস মাইনাসে মাইনাস তাই করবে যদি ভুল করে এমন হয়ে যায় মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাস তাহলে ব্যাটারির ভোল্টেজ ডবল হয়ে যাবে যাকে বলে সিরিজ কানেকশান আর সেটা ভুল করে করলে আপনি ওই ব্যাটারির সাহায্যে আগে যেসব ইনভার্টার চার্জ কন্ট্রোলার লাইট ফ্যান ব্যবহার করতেন সেই সব কিছু সম্পূর্ণ খারাপ হয়ে যাবে কারণ সেই সব কিছু বারো ভোল্টের আর আপনি প্লাস মাইনাস করলে সেটা হবে চব্বিশ ভোল্টের সেই জন্য খুবই সাবধানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস করবেন এবং যে কোনো একটা ব্যাটারির প্লাস মাইনাস থেকে আউটপুট ব্যবহার করতে পারবেন আশা করি বোঝাতে পারলাম এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ